সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আলোচনা করব অপূর্বর সর্বকালের সেরা পাঁচ বাংলা নাটক নিয়ে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পেতে। নাম্বার 5, সঞ্জয় সমাদ্দর, এর নাটক ট্রল। অকাঙ্ক্ষিত খুন ও গোপন ক্রিমিনালি নিয়ে নাটকটির গল্প রচিত। নাটকটি 20 অক্টোবর সিনেস্পট ওয়েবসাইটে আপলোড হয়। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিন, শতাব্দী ওয়াদুদ ও রাশেদ মামুন অপু। নাম্বার 4, রচনা ও পরিচালনায় শিহাব শাহিন, এর নাটক বিনি সুতোর টান। ছোট সন্তান রেখে মা মরে যায়, সেই সন্তানকে ঘিরে নাটকটির গল্প। নাটকটি 24 আগস্ট 2018 গানচিল ড্রামা ও সিনেমা ইউটিউব চ্যানেলে প্রচার হয়। নাটকটির 12 মিলিয়ন ভিউজ। অভিনয়ে অপূর্ব, জাকিয়া বারি মম, হাসান ইমাম, আয়াস ও লাইলা হাসান। নাম্বার 3, রুবেল হাসান, এর নাটক মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাস। নাটকটির গল্প, নিজের যা নেই তার চেয়ে 100 গুণ বেশি চাপা মারা। নাটকটি 6 আগস্ট 2020 সিএমবি ইউটিউব চ্যানেলে প্রচার হয়। নাটকটির বর্তমানে 13 মিলিয়নও এর বেশি ভিউজ। অভিনয়ে অপূর্ব, মেহজাবিন, সাবিয়া জামান ও এম আর মজুমদার। নাম্বার 2, শিহাব শাহিন, এর নাটক অবুজ দিনের গল্প। নাটকটির গল্প, গ্রামের কলেজ পড়ুয়া মেয়ের লুকিয়ে লুকিয়ে ভালোবাসাকে ঘিরে। নাটকটি 27 ডিসেম্বর 2018 জে এম আর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হয়। নাটকটির 16 মিলিয়ন ভিউজ। অভিনয়ে অপূর্ব, তানজিন দিশা, মাহাদি হাসান পিয়াল ও মম আলী। নাম্বার 1, মিজানুর রহমান আরিয়ান, এর টেলিফিল্ম বড় ছেলে। নাটকটির গল্প, পরিবারে বড় ছেলের একটা চাকরির অভাবে একদিকে পরিবারে আর্থিক সমস্যা, অন্যদিকে ভালোবাসা অন্যের হয়ে যাবে। নাটকটি 5 সেপ্টেম্বর 2017 সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচার হয়। নাটকটির বর্তমানে 31 মিলিয়ন ভিউজ। অভিনয়ে অপূর্ব, মেহজাবিন চৌধুরী, খালেদুজ্জামান ও শেলি আহসান। কোন নাটকটি আপনার দেখা প্রিয়, কমেন্ট করে জানাবেন অবশ্যই। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।